আসসালামু আলাইকুম প্রিয় শ্রেষ্ঠ নবীর উম্মত, আজকের ভিডিওতে আমরা জানব আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, দাফন, কাফন, জানাজা এবং গোসলের সম্পূর্ণ অলৌকিক ঘটনা। অনুরোধ করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জনমানবহীন বিরান ভূমিতে ইন্তেকালের বিছানায় শায়িত। তার সাথে তার স্ত্রী এবং এক কন্যা, আর কেউই নেই, কাছে নেই, আশপাশে কোথাও নেই। স্ত্রী স্বামীর জন্য সমবেদনা প্রকাশ করছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, স্ত্রী তুমি পেরেশান কেন? স্ত্রী বললেন, কে আপনার জানাজার নামাজ পড়াবে, কে আপনাকে গোসল দেবে, কে কবর খনন করবে, কে কাফন পরাবে? আপনি তো মরে যাবেন, আমরা আপনাকে নিয়ে কোথায় যাব, কি করব? আমাদের কাছে তো কিছুই নেই, কাফনের কাপড় পর্যন্ত নেই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোনো মিথ্যা কথা বলছি না, আমাকে মিথ্যা বলা হয়নি। আমি এক মাহফিলে ছিলাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক আছে, সে সারা জীবন পার করবে একাকী, মৃত্যুবরণ করবে একাকী, হাসরে হাজির হবে একাকী। একদল মুসলমান তার জানাজা পড়বে। আমি একাকী মৃত্যুবরণ করছি। নবীর কথায় কোনো সন্দেহ নেই, তিনি যা বলেছেন তা সত্য, সম্পূর্ণ সত্য। তিনি যার কথা বলেছেন সেই লোকটি আমি। একদল মুসলমান আমার জানাজা পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এ কথা আমি জানি না তারা কোথা থেকে আসবে এবং কারা আসবে, কিন্তু কেউ না কেউ অবশ্যই আসবে, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তার কথা দিবালকের মতোই সত্য। তারা আমার জানাজা পড়বে, আমাকে দাফন কাফন করতে মানুষ আসবে। তুমি একদম চিন্তা করো না। মক্কা ইরাকের সংযোগ সড়কটির নাম রবজা। ইরাকের হাজিরা রবজা হয়ে অতিক্রম করে থাকে, কিন্তু এখন হজের সময়ও চলে গেছে। স্ত্রী বললেন, হজের সময় তো শেষ হয়ে গেছে, হাজিরা হজ কার্যক্রম শেষ করে যার যার গন্তব্যে পৌঁছে গেছে। এখন এ পথে আর কোনো হাজির আসার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। আমার তো কিছুই বুঝে আসছে না, আমি কিছুই বুঝতে পারছি না কারা আসতে পারে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি পথের দিকে নজর রাখো, কেউ পথ অতিক্রম করে কিনা খেয়াল করতে থাকো। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, কিন্তু কেউ তো এলো না। আজ 3য় দিন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ সময়। মেয়েকে ডেকে বললেন, আজ আমার মেহমান আসবে, তারা আমার জানাজা পড়াতে আসবে, তুমি মেহমানদারির জন্য প্রস্তুত থাকো। কিছুক্ষণ পর দেখা গেল ধোয়ার মতো ধুলি উঠছে। স্ত্রী দাঁড়িয়ে হাত নাড়ালেন, আরোহীরা কাছে এসে দাঁড়িয়ে গেল। 30টি উটের একটি বহর, যাত্রীও ছিল 30 জন। তবে ওনারা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো 29 জন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনাদের কোনো আগ্রহ আছে কি? তারা জিজ্ঞেস করলেন, তার কি হয়েছে? স্ত্রী বললেন, তিনি জীবনের শেষ সময় পার করছেন, তার জানাজা পড়াবার মতো কেউ নেই। এ কথা শুনে কাফেলার দল সকলেই কাঁদতে শুরু করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতামাতাগণ তার জন্য কুরবান হন, আমরা কেন তা করব না? তারা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বসলেন। তার সাথে কথোপকথন চলছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমার কাফন পরিও, আর যে ব্যক্তি জীবনে কোনোদিন সরকারের কোনো পদে চাকুরি করেনি সে আমাকে কাফন পরিও। কিন্তু সমস্যা হলো, এরা সকলেই সরকারের কিছু না কিছু কাজ ইতিমধ্যেই করেছেন। এক আনসারী যুবক বলল, আমি আজ পর্যন্ত সরকারি কোনো কাজ করিনি, আমার মা নিজ হাতে ইহরামের এই চাদরগুলো তৈরি করেছেন। এর মাঝে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী ছেড়ে চলে গেলেন পরকালে, অর্থাৎ তিনি ইন্তেকাল বরণ করলেন। আগন্তুক লোকেরা তার জানাজা ও কাফন দাফন সম্পন্ন করে রওনা দিতে বের হলেন। এমন সময় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা কাছে এসে বলল, খাবার প্রস্তুত আছে, আপনারা খেয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, খাবার এলো কোথা থেকে? আমরা যে আসব তা তোমরা কিভাবে জানলে? মেয়ে বলল, আব্বাজান বলেছিলেন আমার জানাজা পড়াতে মেহমান আসবে, তুমি তাদের জন্য খাবার প্রস্তুত করে রাখো। শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কাঁদতে শুরু করলেন। বললেন, আবু যর, তুমি জীবদ্দশায়ও উদার ছিলে, মৃত্যুর পরেও তুমি উদার। पवित्र कुरानेर प्रचार प्रसारेर काजे हजरत आब्दुल्लाह इबने मासूद रादियाल्लाहु ताआला आनहुर संगे हजरत उस्मान रादियाल्लाहु ताआला आनहुर परामर्श करार विशेष प्रयोजन देखा दिल। तिनी हजरत आब्दुल्लाह इबने मासूद रादियाल्लाहु ताआला आनहुर काछे बार्ता प्रेरण करलेन, तुमी हज पाओ आर ना पाओ एखोनी आमार साथे देखा करो। खलिफार बार्ता पेये तिनी संगे संगे ओमरार नियत करे रवाना हये गेलेन, संगे आरो 29 जन संगी निये निलेन। मूलत तारा ओमरार उद्देश्ये रवाना हननि। हजरत ओसमान रादियाल्लाहु ताआला आनहु तादेर खोज करेननि, तादेरके एई पथे सफरे बेर करेछे। तादेर तलब करेछे रासूलेर सेई बाणी जे आमार एक साहाबी मृत्युबरण करेछे, आमी घोषणा करेछि बिरान मरु अंचले मृत्युबरण करा सत्त्वेओ तार जानाजा पड़ा हबे एबं आमार उम्मतेर एक दल सेई जानाजा आदाय करबे। तोमरा उमरार बहानाय बेरिये पड़ो, ओसमानेर डाकेर बहानाय बेरिये पड़ो। आर कत समय पार होले आमरा परिपक्व हब। प्रिय मुसलमान भाई ओ बोनेरा, हजरत आबू जर गिफारी रादियाल्लाहु ताआला आनहु आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि सल्लामेर उक्तिते ला राइबा फी एई भविष्यवाणी शतभाग सत्य प्रमाणित हबे बोलेछेन। किन्तु आमरा ला राइबा फी शिखिनी, अथच आमादेर कुरान बुझे आसे ना, हादिस बुझे आसे ना, कुरानी जीवन बुझे आसे ना। आर सेइजोन्नो आज आमरा पदे पदे धोका खाচ্ছি। प्रिय बंधुगण, साहाबाए किराम रादियाल्लाहु ताआला आनहु आल्लाहर कालामे रसूलेर हादिसे एई ला राइबा फी बला छादेर तले एसिर नीचे बसे शेखेननि। तारा एई शक्ति विश्वास अर्जन करेछेन बदरेर माठे, ओहुदेर प्रान्तरे, हुनाइनेर युद्धे, ताबुकेर रणांगणे, कखनो सफरे कखनो बा हिजरते। पवित्र कुरान आल्लाह जा बोलेछेन ता चिरसत्य। एई कुरानेर सामने तमाम विश्वेर सकल मानुष समुदाय सम्पद तुच्छ। आमरा जदि एई सत्यटा अनुधाबन करी ताहले कुरानो बुझे आसबे, हादिसो बुझे आसबे, दिनও বুঝে আসবে। তা না হলে কিছুই বুঝে আসবে না, কোনো জ্ঞানেরই গভীরে পৌঁছানো যাবে না, সবই ভাষা ভাষা থেকে যাবে। প্রত্যেক মুসলমান আল্লাহর পয়গামের বাহক, আল্লাহর বাণী প্রচার করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। আল্লাহর পথে এক রাতের পাহারা হাজার বছরের ইবাদতের সমান। এজন্যই আবেদন করা হলো, কারণ আমাদেরকে গন্তব্য ঠিক করে নিতে হবে। আমাদের পেছনে বিশাল শক্তির অধিকারী এক সত্তা আছেন, যিনি আমাদের প্রতিটি কাজ ও গতিবিধি অবজারভেশন করছেন। তাই আমাদেরকে এমন সব কাজ করতে হবে যার ফলে আল্লাহ পাক সন্তুষ্ট হন। আমরা ভুল পথে হাঁটছি, কাজেই আমাদেরকে সামনে আর অগ্রসর হওয়া যাবে না। মানুষ চলতে চলতে যদি পথ হারিয়ে ফেলে তাহলে থেমে যায় আর কাউকে জিজ্ঞাসা করে কোন পথে যাব, সঠিক রাস্তা কোনটি। আমাদেরকে তো রাস্তায় থেমে যেতে হবে এবং জিজ্ঞেস করতে হবে, হে আল্লাহ, সেই পথ কোনটি যে পথে হাঁটলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। আর এর মাধ্যমে আমাদের উভয় জগতের রাস্তা বের হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, চোখের রঙিন চশমাটা সরিয়ে ফেলুন এবং নিজেকে প্রস্তুত করুন। এই চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, আমরা সম্পূর্ণ আল্লাহর দয়া অনুগ্রহের হাতে চলে যাব। তখন আমাদের কিছুই করার থাকবে না। পুরুষ মহিলা সবাই নিজেদের প্রস্তুতি গ্রহণ করুন, আপনার সন্তানদের এজন্য প্রস্তুত করুন। দিনী বন্ধের প্রতি আমাদের আরজ, আমাদের ঘরগুলোকে মসজিদে পরিণত করুন। পরিবারের একজন সদস্য যেন বেনামাজি না থাকে, পরিবারের মেয়েরা যেন পর্দা মেনে চলে, মেয়েরা যেন পর্দানশীল হয়। কুরআন তেলাওয়াত দ্বারা ঘরকে মুখরিত করে তুলুন। আর পুরুষ ভাইদেরকে বলুন, আমাদেরকে হালাল খাওয়াও, হারাম যেন ঘরে না আসে সেদিকে খেয়াল রাখুন। খাবার শুকনো রুটি হোক, কিন্তু তা যেন হালাল হয়। পুরুষদেরকে জানিয়ে দিন, আমরা হারাম উপার্জন চাই না, আমরা সুদের উপার্জন চাই না, আমরা ঘুষ দুর্নীতির উপার্জন চাই না, আমরা অবৈধ ব্যবসা পয়সা চাই না, আমরা ভাঙা ঘরে থাকবো, তবুও সেই সম্পদ চাই না যা কাল আমাদেরকে আমাদের প্রভুর দৃষ্টি থেকে ফেলে দেবে। ইলমে দিন শিক্ষা করে আপনারা ইসলামী ধারায় জীবনযাপন করতে শুরু করুন। অন্যরাও আপনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে দিনের ওপর চলতে শুরু করবে। মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাই একটি ঘটনা বলেছেন। তিনি বলেন, এক বিশিষ্ট পীরের মুরিদগণ পীরকে বলেন, হযরত, মৃত্যুর পরে কবরে কি হয় যদি আমরা কোনোভাবে জানতে পারতাম তাহলে ভালো হতো। পীর বলেন, আমার মৃত্যুর পর যখন আমাকে কবরে দাফন করবে তখন আমার মাথার কাছে এক পাতা কাগজ আর একটা কলম রেখে দিও। যদি সম্ভব হয় পরদিন আমার কবরে এসে তোমরা সেই কাগজ নিয়ে যাবে। পীরের কথা অনুযায়ী তার কবরে কাগজ কলম রাখা হলো। পরদিন সকালে তার কবরের ওপরে সেই কাগজ পাওয়া গেল। তাতে লেখা ছিল, এখানের অবস্থা দেখার মতো নয়, বলার মতো নয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। কবরের কঠিন আযাব থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখুন, আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।